নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন থামনেলে ডিএ নাকি মরিচিকা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ও মরুভূমির মরিচিকা সমান ওই দূর থেকে দেখা যায় কিন্তু কাছে আসলে নেই এবারের ডিএটা অনেকটা সেরকমই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে ডিসেম্বর মাসে ডিএ ঘোষণা হবে যেটা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সঙ্গে প্রযোজ্য হবে পরে জানুয়ারি মাসে শোনা যাচ্ছিল অবশ্যই জানুয়ারি মাসে অবশ্যই ডিএ ঘোষণা হবে বিরাট বড় আশা করেছিলেন সরকারি কর্মচারীরা অনেকেই ধরে নিয়েছিলেন ডিএ ঘোষণা হবেই কারণ কিভাবে নতুন পে কমিশন ডিএ ছাড়াই তা যাত্রা শুরু করতে পারে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই কিন্তু শেষ পর্যন্ত ডিএ ছাড়াই নতুন বেতন কমিশন অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন যাত্রা শুরু করল সরকারি কর্মচারীরা দু এক দিনের মধ্যেই নতুন বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন কিন্তু ডিএ থাকবে শূন্য শেষ পর্যন্ত যারা ধরে নিয়েছিলেন যে জানুয়ারি মাসে অবশ্যই ডিএ ঘোষিত হবে তাদের কাছে ডিএটা সত্যি মরিচিকার মতোই হল এবং এটা অবশ্যই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য দুর্ভাগ্যের বিষয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য